আসসালামু আলাইকুম ইব্রান, আশা করছি সকলে অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা নকশি কাঁথা ডিজাইন শেয়ার করব আপনাদের সাথে। আজকে নকশি কাঁথাটা আর্ট করার জন্য আমি এখানে 2 গজ কাপড় নিয়েছি। আজকের আর্টটা আমি করছি সুতি পপলিন কাপড়ের মধ্যে। এটা একটা বেবি নকশি কাঁথা ডিজাইন ছিল। প্রথমে আমি একটা ঢাকনার সাহায্যে কর্নার থেকে একটা পাশে সার্কেল করে নিয়েছি। এরপর এটার ভিতরে আমি একটা ফুল আর্ট করছি। অনেকে আছেন আমাদের কাছে ইমার্জেন্সি সেলাই করা বেবি নকশি কাঁথাগুলো অর্ডার করতে চান, কিন্তু যেহেতু আমরা কাস্টমাইজ অর্ডার নিয়ে থাকি তার জন্য আমাদের কাছে রেডিমেড কাঁথা খুব একটা থাকে না। তো আপনাদের কথা চিন্তা করে আমরা কয়েকটা সেলাই করা বেবি নকশি কাঁথা রেডি করেছি। ইনশাল্লাহ আপনারা ঈদের পরে যদি কেউ ইমার্জেন্সি বেবি নকশি কাঁথা অর্ডার করতে চান তাহলে আমাদের থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু ডিজাইন কালার কাস্টমাইজ করতে পারবেন না, যেহেতু কয়েকটা ডিজাইনই রেডি করা আছে। কেউ ইমার্জেন্সি চাইলে শুধু ওই ডিজাইনগুলোই আপনারা নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ডেলিভারি পাবেন 3 থেকে 4 দিনের মধ্যে, হোম ডেলিভারি দেওয়া হবে। আর আমরা সারা বাংলাদেশেই প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি, বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি হবে। এছাড়াও আপনারা চাইলে আমাদের থেকে ডিজাইন কালার পছন্দ করে কাস্টমাইজ অর্ডার করতে পারবেন, সেক্ষেত্রে সময় নিয়ে অর্ডার করতে হবে। শুধু আঁকানো নকশি কাঁথার ক্ষেত্রে 10 থেকে 12 দিন সময় নিয়ে নকশি কাঁথা অর্ডার করবেন। আর যদি সেলাই করা কাঁথা অর্ডার করতে চান তাহলে অবশ্যই 25 থেকে 30 দিন সময় নিয়ে অর্ডার করবেন। যেহেতু আমাদের সবগুলো নকশি কাঁথা আমরা হাতে সেলাই করে থাকি, তার জন্য সেলাই করা নকশি কাঁথাগুলো অর্ডারের ক্ষেত্রে 25 থেকে 30 দিন সময় নেওয়া হয়। তো আপনারা যারা সেলাই করা অথবা শুধু আর্ট করা নকশি কাঁথা অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজের ইনবক্সে ডিটেলসটা জানিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন, অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন। আজকের বর্ডার লাইনগুলো আমি কর্নার থেকে সুতার সাহায্যে করেছি। আপনারা চাইলে বড় নকশি কাঁথায়ও এমন বর্ডার লাইনগুলো সুতার সাহায্যে করতে পারেন, অথবা আমরা বড় নকশি কাঁথায় যে সার্কেলগুলো করে থাকি সবগুলোই সুতার সাহায্যেই করা হয়। আপনারা যদি কেউ বাসায় প্র্যাকটিস করেন সুতা দিয়ে এমন ইজিলি বড় বড় সার্কেলগুলো করতে পারবেন। প্রথমে আমি একটা বর্ডার লাইন আর্ট করে দেখিয়েছি, এরপর এখন আমি আপনাদেরকে আপনাদের বোঝার সুবিধাতে আরেকটা বর্ডার লাইন আর্ট করে দেখাচ্ছি। বর্ডার লাইনগুলো আর্ট করার ক্ষেত্রে একদম কর্নার থেকে আমি প্রথমে একটা ফুল আর্ট করছি, এরপর আরেকটা কর্নারেও সেম ফুল আর্ট করছি, মাঝখানে লতার মতো করে আর্ট করে দিচ্ছি যাতে পুরো ডিজাইনটাতে একটা মিল থাকে। তো এই ডিজাইনটা চাইলে কেউ বড় নকশি কাঁথাও করে নিতে পারবেন, যেহেতু কাস্টমাইজ অর্ডার নিই আমরা, সেক্ষেত্রে আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন যে কোনোভাবে কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন। এই বেবি নকশি কাঁথাটার সাইজ যেহেতু ছোট তাই জন্য এখানে 2টা বর্ডার লাইন এনাফ। এরপর যে স্পেসটি থাকবে এখানে আমি স্কেলের সাহায্যে লাইন করে নিব। স্কেল দিয়ে যে লাইন করা হয় এগুলো দেখতে সিম্পল লাগলেও আপনারা সেলাইয়ের সময় যদি গর্জিয়াসভাবে সেলাইটা করেন তাহলে সেলাইয়ের পর এই যে লাইনগুলো খুবই গর্জিয়াস দেখাবে। আর্টটা করা আমার প্রায় শেষ হয়ে আসছে। তো আজকের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন এরকম নকশি কাঁথা ডিজাইন দেখার জন্য আমাদের ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে প্রতিদিনই এমন নকশি কাঁথার ভিডিও দেখতে পান। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।